প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি মসুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে কথা বলবো সেই বিষয়টি নিয়ে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটের ফল প্রকাশ, পাশের হার 10.76%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা ঢাবির বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুর 12:30টার পর এই ফল প্রকাশ করা হয়। এই বছর ক ইউনিটের পাশের হার হচ্ছে 10.76%। পাশ করেছেন 10,165 জন। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। গত 1 অক্টোবর কয়েনটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের 7টি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর কয়েনটির মোট আবেদনকারী সংখ্যা 1,17,957 জন, মোট আসন রয়েছে 1,815টি। ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন 65 জন পরীক্ষার্থী। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট ইনফরমেশন আপনাদের জন্য। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আর পাশের হচ্ছে 10.76%। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।